কি সুন্দর গন্ধ চপের! দাদা, ও দাদা, আমাকে দুটো মাংসের চপ দিন তো। এত রাতে শ্মশানে একজন মহিলাকে দেখে হরেন বেশ অবাক হয়, কিন্তু কোনো কথা না বাড়িয়ে দুটো চপ দিয়ে বলে, এই নিন আপনার চপ। যখনই বউটা চপ নেওয়ার জন্য তার হাতটা বাড়ায়, তখনই সেই হাত দেখে হরেন চমকে ওঠে। সে দেখে একটা কঙ্কালের হাত। আহা, কাঁদিস না বাবা, কাঁদিস না। এবার চুপ কর, তোর বাবা খুব ভালো মানুষ ছিল রে। এত তাড়াতাড়ি ভগবান যে ওকে তুলে নেবে বুঝতে পারেনি। কেন এরকম হলো বলো তো জেঠু, এখন আমি কি করে সব সামলাবো? ঠিক তখনই বিশু তাদের কাছে আসে এবং বলে, আশিস চল বাবা চল, ওদিকে সব কাজ শেষ হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে তো। হ্যাঁ, কিন্তু এতগুলো লোক, আমাদের তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। তাছাড়া আশিসও সকাল থেকে কিছু খায়নি, কিন্তু এই শ্মশানের আশেপাশে তো কোনো খাবারের দোকানও দেখতে পাচ্ছি না যে। ঠিক তখনই বিশু দূরে একটা চপের দোকান দেখতে পায় আর বলে, ওই দেখো নগেনদা, ওই দূরে একটা চপের দোকান আছে, চলো ওখান থেকেই আমরা সবাই চপ কিনে খাই। তারপর তারা সবাই মিলে হরিণের চপের দোকানের কাছে যায়। আসুন দাদা, আসুন আসুন, কি চপ খাবেন বলুন, ভেজ না নন ভেজ? ও বাবা, তোমার কাছে ভেজ নন ভেজ দুই আছে দেখছি। ঠিক আছে, তুমি সবাইকে একটা করে আলুর চপ আর একটা করে মাংসের চপ দাও। হরেন সবাইকে একটা করে আলুর চপ এবং একটা করে মাংসের চপ দেয়। সবার চপ খাওয়া হয়ে গেলে বিশু বলে, আরে দাদা, এই মাংসের চপগুলো তো খুব সুন্দর হয়েছে, একটু অন্যরকম, কেমন যেন ওই তন্দুরি তন্দুরি গন্ধ। ঠিক বলেছিস বিশু, আমারও আলুর চপের থেকে মাংসের চপটাই বেশি ভালো লেগেছে। ঠিক আছে বলো ভাই, ওই ওই সব মিলিয়ে তোমার কত টাকা হলো? চপের দাম মিটিয়ে সবাই শ্মশান থেকে চলে যায়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে, হরেন তখন দোকানে চপ ভাজছে। ঠিক সেই সময় দিলু সেই রাস্তা ধরে সাইকেল নিয়ে ফিরছিল। হরেনের চপের দোকানের সামনে দাঁড়িয়ে সে বলে, হরেনদা, ও হরেনদা, তোমার তো বিশাল ব্যাপার দেখছি। কেন রে দিলু, আমি আবার কি করলাম? আরে তোমার দোকানের মাংসের চপ খেয়ে তো সবাই একেবারে প্রশংসায় পঞ্চমুখ। যেই এই শ্মশানে আসছে সেই তো তোমার চপের খুব প্রশংসা করছে। কিন্তু তুমি এত মাংসের চপ বানাচ্ছ কি করে? তোমাকে তো কোনোদিনও বাজারে মুরগির মাংস কিনতে যেতে দেখিনি। দিলুর কথা শুনে হরেন যেন একটু ভয় পেয়ে যায় আর বলে, আমি আসলে রাত্রে বাড়ি ফেরার সময় মুরগির মাংস কিনে নিয়ে যাই, আর বাড়িতে মশলা বানিয়ে এখানে নিয়ে আসি, তাই তোরা কেউ দেখতে পাস না আর কি। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে ছটা মাংসের চপ দাও তো, আমি নিয়ে বাড়ি যাই, অনেকটা দেরি হয়ে গেল। চপ নেওয়া হয়ে গেলে দিলু সেখান থেকে চলে যায়। আরেকটু জন্য ধরা পড়ে যাচ্ছিলাম, বেশি বেশি কথা, চপ খাচ্ছিস খানা বাবু, কি দিয়ে বানাচ্ছি তা জেনে তোদের কি লাভ? না না, অনেক রাত হয়ে গেছে আর মনে হচ্ছে এই শ্মশানের দিকে কেউ আসবে না, যাই গিয়ে কালকের চপের জোগাড়টা করে আসি। এই বলে সে ধীরে ধীরে শ্মশানের ভেতর দিকে যায় এবং সেখানে গিয়ে চিতার উপর থেকে কাঠ সরিয়ে যে অবশিষ্ট আধ পোড়া কাঁচা মাংস পড়ে থাকে সেইগুলো তুলে একটা পাত্রে জমা করতে থাকে। আসলে সে এতটাই লোভী যে অল্প একটু মুরগির মাংসের সাথে এই মানুষের দেহের আধ পোড়া মাংস মিশিয়ে চপ বানায়। এই মাংসের চপগুলো তো বেশ ভালোই বিক্রি হচ্ছে, আর কেউ ধরতেও পারছে না। এবার থেকে ভাবছি এই পোড়া মাংস দিয়ে চপ বানাবো, আর শুধু শুধু মুরগির মাংসের সাথে মিশিয়ে বানানোর কোনো দরকার নেই, এমন মশলা দিয়ে কেরামতি করে দেবো যে কেউ ধরতেই পারবে না।
যেমন বলা তেমন কাজ। হরিণের লোভ দিন দিন এতই বেড়ে যায় যে সে এবার থেকে শুধু এই শ্মশানের আধপোড়া পচা মাংস দিয়ে চপ বানিয়ে দ্বিগুণ দামে বিক্রি করতে থাকে। কিন্তু শ্মশানের আশেপাশে কোনো খাবারের দোকান না থাকায় দূর দূরান্ত থেকে যারা এই শ্মশানে মৃতদেহ সৎকার করতে আসে তারা তার দোকান থেকেই চপ কিনে খেতে বাধ্য হয়। এছাড়াও অনেকে বাড়ি ফেরার পথে তার দোকান থেকে চপ কিনে নিয়ে যায়। কিন্তু দিন দিন এইভাবে চলতে থাকায় তার চপ খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ে, অনেকে মারাও যায়, এমনকি ডাক্তাররাও রোগী দেখে রোগের কারণ ধরতে পারে না। একদিন আর ছাত্র পড়াতে পড়াতে অনেক রাত হয়ে গেল, বেয়াদব ছেলেগুলো একদম পড়াশোনায় মন নেই, ওদের বোঝাতে বোঝাতেই যে এত রাত হয়ে গেল, এত রাত্রে কোনো অটোরিকশা পাবো বলে মনে হয় না, না আজ দেখছি পায়ে হেঁটে বাড়ি ফিরতে হবে, উফ এই বয়সে কি আর এত হাঁটতে পারি। এই বলে হারাধন মাস্টার মশাই হাইওয়ের পথ ধরে হেঁটে বাড়ি ফিরতে থাকেন। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। রাস্তা পার হতে গিয়ে একটা লরি এসে হারাধন মাস্টার মশাইয়ের দেহ সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তার তিনকুলে কেউ না থাকায় তার মৃতদেহ সৎকার করতেও কেউ আসে না। তার আত্মা দেহ ছেড়ে উঠে বসে বলে, হায় রে, আমার মুখাগ্নি করারও কেউ নেই, যাই নিজেই শ্মশানের দিকে চলে যাই, বাকি জীবনটা আমি সেখানেই শান্তিতে কাটিয়ে দেব। এই বলে মাস্টার মশাইয়ের আত্মা শ্মশানের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে একটা জায়গায় বসেন। তখনই তিনি দেখতে পান কেউ একজন সেই দিকে আসছে। আজকে শ্মশানে তিন তিনটে মরা এসেছে, উহ বেশ অনেকখানি মাংস পাওয়া যাবে, কাল বেশ ভালোই বিক্রি হবে, যাই আমি তাড়াতাড়ি করে আমার কাজটা সেরে নি। তারপর হরিণ সেখান থেকে পোড়া মাংস নিয়ে চলে যায়। এই সমস্ত ঘটনা মাস্টার মশাইয়ের আত্মা গাছের আড়াল থেকে দেখে। আরে এটা তো হরিণ, না আপনটাকে আর মানুষ করতে পারলাম না, সেই ছোটবেলা থেকে সব সময় অসৎ উপায় ধরে চলে, দাঁড়া তোকে কাল মজা দেখাচ্ছি। পরের দিন হরিণ সারা দিন ধরে চপ বিক্রি করে। কিন্তু ঠিক যখন সন্ধ্যা পেরিয়ে রাত নামে একজন মহিলা মাথা ভর্তি ঘোমটা টেনে তার দোকানের সামনে আসে আর বলে, কি সুন্দর গন্ধ চপের, দাদা ও দাদা আমাকে দুটো মাংসের চপ দিন তো। এত রাতে শ্মশানে একজন মহিলাকে দেখে হরিণ বেশ অবাক হয়, কিন্তু কোনো কথা না বাড়িয়ে দুটো চপ দিয়ে বলে, এই নিন আপনার চপ। যখনই বউটা চপ নেওয়ার জন্য তার হাতটা বাড়ায় তখনই সেই হাত দেখে হরিণ চমকে ওঠে। সে দেখে একটা কঙ্কালের হাত। হরিণ প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে, ওরে মা কে কে কে। তারপর ওই কঙ্কালের হাত দুটো হরিণের গলা চেপে ধরার জন্য এগিয়ে যায়। হরিণ প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে সে প্রচণ্ড হাঁপিয়ে যায় এবং একটা গাছের তলায় বসে পড়ে। জল জল একটু জল দাও। ঠিক তখন কেউ যেন হরিণের দিকে এক ঘটি জল এগিয়ে দেয়। হরিণ ঠক ঠক করে জলটা খেয়ে নেয়, তারপর ভয়ে ভয়ে পিছন দিকে ঘুরে দেখে সেই ঘোমটা পড়া মহিলা দাঁড়িয়ে। হরিণ কিছু বলে ওঠার আগেই সেই হাতগুলো তার দিকে এগিয়ে আসে এবং তাকে ধরে উপরের দিকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। তখন ওই মহিলা আস্তে আস্তে তার ঘোমটা তোলে। তার মুখ দেখে হরিণ তো অবাক।
আমি তো তোকে উচিত শিক্ষা দিতেই এখানে এসেছি। জীবিত থাকতে তো তোকে মানুষ করতে পারিনি, আজ ভূত হয়ে তোকে আমি উচিত শিক্ষা দেব। তারপর মাস্টার মশাই একটা বেতের ছড়ি নিয়ে হরেনকে খুব মারতে থাকেন আর বলেন, ছেলেবেলায় তুই চুরি করে টুকলি করে পাস করতি, আর এখনো তুই সেই অসৎ উপায়ে রোজগার করছিস, আজ তোকে মেরে পিঠের চাল তুলে নেব। প্রতিজ্ঞা কর, আজ থেকে সৎ পথে থাকবে। মাস্টার মশাই হরেনকে মেরে মেরে তার পিঠের ছাল চামড়া তুলে দেন। তখন সে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে দিন মাস্টার মশাই, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কখনো এই কাজ করব না, সৎ উপায়ে চপ বানিয়ে বিক্রি করব, আমাকে আপনি ছেড়ে দিন। মাস্টার মশাইয়ের আত্মা হরিণের মাথায় হাত রেখে বলেন, ছাত্র ছাত্রীদেরকে শাস্তি দিতে আমাদেরও ভালো লাগে না, কিন্তু কোনো ছাত্র ছাত্রী যদি অসৎ উপায় অবলম্বন করে তবে তাদেরকে শাস্তি দিয়ে সঠিক পথ দেখানোই তো আমাদের লক্ষ্য। এরপর হরিণ মাস্টার মশাইয়ের পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করে। পরের দিন সকালে হরিণ গ্রামের কিছু লোক নিয়ে হাইওয়ের ধার থেকে মাস্টার মশাইয়ের দেহ তুলে এনে ওই শ্মশানেই তার মুখাগ্নি করে। মাস্টার মশাইয়ের অতৃপ্ত আত্মা শান্তি পায়। হরিণও তারপর থেকে সৎভাবেই চপ বিক্রি করতে থাকে। আজ আরও একটি মৃতদেহ নিয়ে দাহ করতে সকলে মিলে নিমতলার শ্মশানের দিকে যাচ্ছে। আরে তাড়াতাড়ি পা চালা, সন্ধে হবার আগেই সব কাজ সেরে এখান থেকে কেটে পড়তে হবে, না হলে জানিস তো কি হবে, একটাও মানুষ আর বেঁচে বাড়ি ফিরবে না, চল চল তাড়াতাড়ি পা চালা। তারপর তারা সবাই মিলে পা চালিয়ে শ্মশানের দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে চিতায় আগুন দেওয়া হয়। তখন প্রায় সন্ধে নেমে এসেছে, চিতার আগুন তখন দাউ দাউ করে চলছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার যেন শ্মশানটাকে গ্রাস করে রেখেছে। মাঝে মাঝে দূর থেকে একদল শিয়াল হুক্কা হুয়া বলে চিৎকার করে জানান দিচ্ছে যে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা। কিছুক্ষণ পর হঠাৎ করেই যেন শ্মশানে আর এক তাণ্ডব শুরু হয়ে যায়। প্রচণ্ড জোরে দমকা বাতাস বইতে থাকে, গাছের ডাল হুড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকে। ওই ওই তাণ্ডব শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি পালালে না হলে কেউ আর প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবি না। ঠিক তখনই ঘটে আরো ভয়ঙ্কর কাণ্ড, জ্বলন্ত চিতার মধ্যে থেকে লাশ শটাং উঠে বসে এবং তাদের দিকে ঘুরে বিচ্ছিরি ভাবে খিলখিলিয়ে হাসতে থাকে। তারপর তারা লাশটাকে আধপোড়া অবস্থায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। নিমতলার এই শ্মশানে এমন সব ভুতুড়ে কাণ্ড ঘটে যে সেখানে দিনের বেলাতেও মানুষের আসতে গা ছমছম করে, একা তো সেখানে কেউ আসার সাহসই করে না, আর ভুল করেও যদি সন্ধ্যের পর সেখানে কেউ আসে সে আর নিজের প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারে না এবং অত্যন্ত মর্মান্তিকভাবে তার মৃত্যু ঘটে, কারণ সেই শ্মশানে বাসা বেঁধেছে অপঘাতে মৃত্যু হওয়া এক পেতনি আর শাকচুন্নি। ধুর ধুর, আর এইসব আধপোড়া পচা মাংস খেতে ভালো লাগে না,
কতদিন হয়ে গেল কাঁচা মাংস খাইনি, কাঁচা রক্তের গন্ধও পাইনি। কেউ তো আর এই শ্মশানের মধ্যে একা আসেই না, কোন তান্ত্রিকও আর এই শ্মশানে যজ্ঞ করতে আসে না যে তাকেও মেরে ঘর মোটকে রক্ত চুষে খাব। কাল কৌশিকী অমাবস্যা, কালকে আমাদের শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে, কালকে একটা না একটা শিকার ধরতেই হবে। পরের দিন সকালবেলা গ্রামের বাজারে নগেনের মুরগির মাংসের দোকানে পাশের গ্রামের ধনঞ্জয় বাবু আসেন এবং বলেন, এই যে নগেন, তা মুরগির মাংস কত করে কিলো নিচ্ছ? আগে কাটা নিলে 220 টাকা কিলো, আপনি যদি গোটা নেন তাহলে দামটা একটু কম হবে। তা কত কিলো দেব বাবু? আরে না না, এখন নেব না, আজ রাতে আমার বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে, আমার দুই মেয়ে সোনা আর রূপার জন্মদিন, এই 10-12 কেজি মাংস আজ সন্ধ্যেবেলার মধ্যে আমার লাগবে, তা তুমি আমার বাড়িতে ডেলিভারি দিয়ে আসতে পারবে তো? কোনো চিন্তে করবেন না বাবু, ঠিক সময়ে মাংস আপনার বাড়িতে পৌঁছে যাবে, আপনি শুধু ঠিকানাটা দিয়ে যান। কিন্তু নিমতলার শ্মশান পেরিয়ে আমার বাড়ি, তা তুমি পারবে তো? নগেন কি যেন একটা মনে মনে ভাবে আর তারপর বলে, আমার অত ভূতে ভয় নেই বাবু, আপনার কোনো চিন্তা নেই, সন্ধ্যের আগে আপনার বাড়িতে মাংস ডেলিভারি হয়ে যাবে। সন্ধে হবার ঠিক আগে আগেই নগেন তার সাইকেলে গোটা 6-7 মুরগি ভালো করে বেঁধে ধনঞ্জয় বাবুর বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। না, সন্ধে হবার আগেই মুরগিগুলো ডেলিভারি দিয়ে ফিরে আসতে হবে, না হলে ওই শ্মশান পেরিয়ে আর পেরানটা নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তার উপর আজ আবার কৌশিকী অমাবস্যে, আজ আবার ভূতেদের শক্তি দ্বিগুণ হয়ে যায়, যাই বেরিয়ে পড়ি। তারপর সে সাইকেল নিয়ে রাম নাম জপতে জপতে রওনা দেয়। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টি আমার কি? না না, ওই নিমতলার শাকচুন্নি আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই হাতে আমার মাদুলি আছে, কিচ্ছু ক্ষতি করতে পারবে না, না না যাই যাই। মানুষের গন্ধ পাও, ঠিকই ধরেছে, মানুষের মাংসের গন্ধ, তার সাথে মুরগিরও ডাক শোনা যাচ্ছে, নিশ্চয় কেউ এদিকেই আসছে। আসতে দে বেটাকে, ঘর মুটকে বেটার রক্ত চুষে খাবো। ঠিক তারপরই নগেন সেই শ্মশানের মধ্যে ঢুকে শেওড়া গাছতলার সামনে আসতেই পেতিনি আর শাকচুন্নি তার সামনে ঝপ করে ঝাঁপ মারে। হঠাৎ ভয়ানক এই দুই ভুতুরের চেহারা দেখে নগেন সাইকেলের ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি সামনের গ্রামে এই মুরগিগুলো ডেলিভারি দিতে যাচ্ছি, আমার কোনো দোষ নেই, তোমরা চাইলে এখান থেকে একটা মুরগি নিয়ে যেতে পারো, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। একটা মুরগি নেব? এই বলেই শাকচুন্নি তার লম্বা হাত বাড়িয়ে নগেনের ঘাড় মোটকে দেয়। নগেন সেখানেই মারা যায়। তারপর পেতনি আর শাকচুন্নি মিলে মুরগিগুলো ছিঁড়ে কামড়ে কাঁচা মাংস খেতে থাকে। এইভাবে এক এক করে তারা সব মুরগি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। তখন পেতনি বলে, এই বেটাকে এখনই খেতে হবে না, চল আমরা এর রূপ ধরে পাশের গ্রামে ওই বাড়িতে যাই, ওখানে আরো অনেক মাংস পাবো। কিন্তু সব মুরগি তো আমরাই খেয়ে ফেলেছি, তাহলে এখন কি নিয়ে যাব? এই দেখ আমার কামা। এই বলে পেতনি নগেনকে একটা বড় মুরগি বানিয়ে দেয় এবং তাকে সাইকেলে বেঁধে শাকচুন্নি আর পেতনি
তাদের রূপ পরিবর্তন করে ধনঞ্জয় বাবুর বাড়ির দিকে যায়। সেখানে পৌঁছলে ধনঞ্জয় বাবু তাদেরকে বলেন, আরে নগেন, তুমি এত দেরি করলে? আরে কি, তুমি মোটে একটা মুরগি এনেছো? এতগুলো লোক খাবে কি করে? আপনি কোনো চিন্তে করবেন নে, এই মুরগির মাংস দিয়েই সব লোকের পেট ভরে যাবে। আমরা এক্ষুনি এই মুরগি কেটে দিচ্ছি, আর আমার এই হেল্পারও রান্না করে দেবে। দেখবেন সব লোক চেটে পুটে খাবে। এই নগেন, তোমাকে কেমন যেন একটু অন্যরকম লাগছে। জাগে, তুমি তোমার কাজটা তাড়াতাড়ি করে নাও দেখি। তারপর পেতনি আর শাকচুন্নি রান্নাঘরের দিকে যায়। আর সেখানে গিয়ে তারা দেখে নানান রকমের খাবার। তখন শাকচুন্নি বলে, কত খাবার, কতদিন ভালো মন্দ খাইনি। ঠিকই বলেছিস, আগে এই মরা মানুষের মাংস ওদেরকে খাবো, তারপর ওদেরকে ধরে ধরে আমরা খাবো। তারপর তারা ওই মুরগির মাংস রান্না করে সব লোককে খাওয়ায়। সেই মাংস খাবার পরেই সবাই অসুস্থ হয়ে পড়ে। কেউ প্রচণ্ড বমি করে, কেউ অজ্ঞান হয়ে যায়, কেউ বা পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে। আসলে তারা তো মুরগির মাংস ভেবে মরা মানুষের মাংস খেয়েছে। অতিথিদের এই অবস্থা দেখে ধনঞ্জয়বাবু প্রচণ্ড রেগে গিয়ে রান্নাঘরের দিকে যান, এবং সেখানে গিয়ে তিনি যা দেখেন তাতে তার হাড় হিম হয়ে যায়। হে কি, রান্নাঘরে নগেন আর তার হেল্পার নেই, আছে দুজন রাক্ষসী। তাদের মধ্যে একজন গরম করার মধ্যে থেকেই মাংস তুলে খাচ্ছে, আর একজন কাঁচা মাংসই চিবিয়ে খাচ্ছে। এই দেখে ধনঞ্জয়বাবু প্রচণ্ড ভয়ে সেখান থেকে পালিয়ে যান এবং বাইরে এসে সবাইকে সব কথা খুলে বলেন। সব কিছু শুনে গ্রামের একজন বলেন, এখন এই রাক্ষসীগুলোকে তাড়ানোর একটাই উপায়, গ্রামের বটতলার নিচে যে যোগিনী মা বসেন তাকেই ডেকে আনতে হবে, তিনিই পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। তারপর সবাই মিলে ওই যোগিনী মায়ের কাছে যায় আর সব কথা তাকে খুলে বলে। সব কথা শুনে যোগিনী মা মনে মনে এক ফন্দি আঁটেন, এই তো আজ আমার সাধনা সিদ্ধ হবে। এই কৌশিকী অমাবস্যার রাতে যদি ওই তুই হত্যাকে আমি বন্দি বানাতে পারি, তাহলে আমার থেকে শক্তিশালী আর কেউ হবে না, আমি যা ইচ্ছে তাই করতে পারব। চলো তোমরা আমাকে সেই স্থানে নিয়ে চলো। তারপর গ্রামের সবাই যোগিনী মাকে সেখানে নিয়ে যায় এবং সেখানে গিয়ে যোগিনী মা যজ্ঞে বসেন। ওম হ্রিং ক্রিং চামুণ্ডয় নমঃ, ওম হ্রিং ক্রিং চামুণ্ডয় নমঃ। বেরিয়ায় বলছি, আজ তোরা আমার হাত থেকে কিছুতেই নিস্তার পাবি না। অনেক অনেক দিন ধরে তোদের মতো দুই অতৃপ্ত আত্মার সন্ধান করে চলেছি। এই বলে যোগিনী মা তার যজ্ঞের আগুনের মধ্যে আহুতি দিতেই পেতনি আর শাকচুন্নি ছটফট করতে করতে সেখানে প্রকট হয় আর বলে, ছেড়ে দে আমাদের। ভন্ড যোগিনী, তুই কি ভেবেছিস আমাদের বন্দি বানিয়ে তুই নিজের অপকর্ম চালিয়ে যাবি? কখনোই না। এই কৌশিকী অমাবস্যায় তুই আমাদের বন্দি বানাতে পারবি না। ছেড়ে দে আমাদের। এত বড় সাহস তোদের, তবে এই নে। এই বলে যোগিনী মা নানা রকম মন্ত্র উচ্চারণ করতে থাকেন। তারপর তাদের দুজনকে কুমণ্ডলীর মধ্যে বন্দি বানিয়ে ফেলেন এবং বলেন, আর কোনো ভয় নেই,
এই দুই অতৃপ্ত আত্মা আর কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এই বলে যোগিনী মা সেখান থেকে চলে যান। কিন্তু পরের দিন সকালে গ্রামের লোকে দেখে যে সেই বটগাছ তলায় যোগিনী মা মরে পড়ে আছে। কেউ যেন ঘাড় মুটকে তাকে মেরে ফেলেছে, আর তার গোটা শরীরটা নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আজও সেই নিমতলার শ্মশানে গেলেই গা ছমছম করে। রাত্রিবেলা ভুল করেও সেখানে কেউ গেলে সে আর বেঁচে বাড়ি ফিরতে পারে না। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন। আর এখন আরও একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।